দম বের হওয়ার আগ পর্যন্ত কেউ তহবা করার সুযোগ পায় কিন্তু কেউ যদি ওই মমুষ অবস্থায় দুই নফল সালাত পড়ার সুযোগ না পান তবা আল্লাহ রাব্বুল আলমীর কাছে প্রত্যাবর্তন করার জন্য বান্দা মানে তার অবাধ্যতা থেকে পরিপূর্ণরূপে মূলত সে ফিরে আসতে হবে আল্লাহ তালার কাছে সে ইস্তেফার করবে শেষ সময় পর্যন্ত সে ইস্তেকফার করতে পারবে কিন্তু আল্লাহ সুবাহন তালা কবুল করবেন কি করবেন সে সেটা আল্লাহ সুবাহন তালায় ভালো জানেন যখন মালাকুল মৌত হাজির হয়ে যাবে উপস্থিত হয়ে যাবে তখন আর এই ইস্তেকফার এবং তবা গ্রহণযোগ্য নয় এই ইস্তেকফার এবং তবা কোনোটাই গ্রহণযোগ্য নয় মানে তবে নিরুৎসাহিত করা হয়নি মানে বান্দাকে তবার জন্য অবকাশ দেয়া হয়েছে বান্দা তবা করবে কিন্তু কোথায় তবা আপনি তো করেননি আপনি যেটা করেছেন সেটা হচ্ছে মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তারা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন নাও করতে পারেন তবা হচ্ছে মূলত প্রত্যাবর্তন করা আপনি তো গুণা থেকে প্রত্যাবর্তন করেন নেই মানে গুণা থেকে আপনি সত্যিকার প্রত্যাবর্তন করেন নেই যদি প্রত্যাবর্তন করতেন তাহলে এই অবস্থা আপনার হতো না এটা হলো প্রথম কথা দ্বিতীয় নম্বর যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে সলাৎ পড়তে পারেন সলাৎ বাধ্যতামূলক বিষয় না কেউ যদি তবা সলাত পড়তে পারেন পড়তে অসুবিধা নেই নফল সলাদ নফল সলাত এটা বাধ্যতামূলক বিষয় না যে তবার জন্য দুই এক সলাদ পড়াটা শূন্যাত এই কথা শুদ্ধ নয় বরং নফল সলাদ আদায় করে তিনি আল্লাহ তালার কাছে ইস্তেকফার করবেন এবং প্রত্যাবর্তন করবেন দোয়া করবেন এটা হচ্ছে মূলত শূন্য এই এই তবার সলাত মানে তিনি যদি আদায় করতে নাও পারেন এতে তার কোনো অসুবিধা নেই তিনি আল্লাহ তালার কাছে ইস্তেক করতে পারবেন আল্লাহ তালা যদি ক্ষমা করেন তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ